দেশের পর্দা ফাঁস করল রিপাবলিক বাংলা। কখনো বাঁশের সাঁকো পেরিয়ে আবার কখনো বা পোশাক পরিবর্তন করে ভারতে অবাধে প্রবেশ করছে এই বাংলাদেশিরা। দিনের পর দিন প্রশাসনের নাকের ডোগা থেকে এভাবেই ভারতবর্ষে ঢুকে তারা ভোট দান করে যাচ্ছে, ভোট প্রয়োগ করছে, ভোটাধিকার প্রয়োগ করছে। আর সাধারণ মানুষ অর্থাৎ রাজ্যবাসী তারা কিন্তু ধোকা খাচ্ছে। আর এই অবাধ অনুপ্রবেশেরই এক্সক্লুসিভ তথ্য তুলে ধরল রিপাবলিক বাংলা। সীমান্ত পেরিয়ে এসে অবাধে চলছে ভোট দেওয়া, কখনো বিধানসভা নির্বাচন, কখনো বা লোকসভা, কখনো বা পঞ্চায়েত। তাদের প্রত্যেকের কাছেই ভোটার কার্ড রয়েছে, তারা বাংলাদেশের নাগরিক হিসেবে সেখানকার ভোটার কার্ড রয়েছে। আবার এমনকি পশ্চিমবঙ্গে তারা অবাধে প্রবেশ করে শেখা, এখানে এসে এই রাজ্যের ভোটার কার্ড, রেশন কার্ড, এমনকি আধার কার্ড সমস্ত কিছু তারা তৈরি করেছে। আর এই যে এক্সক্লুসিভ তথ্য তুলে ধরল রিপাবলিক বাংলা, নিউজিল্যান্ড থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অভিষেক। অভিষেক, বলা যেতে পারে দিনের পর দিন প্রশাসনের নাকের ডোকা থেকে এভাবেই তারা অনুপ্রবেশ করছে এই রাজ্যে। অবশেষে সেই এক্সক্লুসিভ ভিডিও সামনে এনেছে রিপাবলিক বাংলা। একেবারে দেখো, তোমাকে যে বিষয়টা জানাবো যে 28 দিনে আমরা 4টি স্ট্রিং অপারেশন ব্যাক টু ব্যাক করেছি, এবং এতদিন ধরে যেটা বলা হচ্ছিল বা যেটা যে পদ্ধতিতে বাংলা মিডিয়া কাজ করছিল, সেখানে তারা যে জার্নালিজম করছিল সেই জার্নালিজমের ক্ষেত্রে কোথাও ইনভেস্টিগেটিভ জার্নালিজমের উল্লেখ ছিল না। কিন্তু একমাত্র রিপাবলিক বাংলা, আমরা যে সময় এসেছি আমরা বারবার বলেছিলাম চোখে চোখ রেখে কথা বলবো এবং ইনভেস্টিগেটিভ জার্নালিজম তুলে ধরবো সাধারণ মানুষের সামনে। আমরা প্রথম কোল্ড স্ট্রিং অপারেশন করেছিলাম, সেখানে উল্লেখ করেছিলাম যে কিভাবে বাংলার মাটি থেকে দাঁড়িয়ে এই জাতীয় কয়লা পাচার চলছে, এবং তার পরবর্তী সময় আমরা তুলে ধরেছিলাম কিভাবে সীমান্তের ক্ষেত্রে আরও একবার কিন্তু যারা জঙ্গি অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, টেররিস্ট অ্যাক্টিভিটির সঙ্গে, তাদের বিভিন্ন তথ্য কিন্তু আমরা সামনে তুলে ধরেছিলাম। পরবর্তী সময় আমরা সেই স্ট্রিং অপারেশনে বিভিন্ন জায়গায় অস্ত্রের যে ভাণ্ডার মজুত রয়েছে বাংলার মাটিতে সেই স্ট্রিং অপারেশন আমরা সামনে তুলে ধরেছিলাম, এবং অবশেষে কিন্তু অবশ্যই সীমান্ত পেরিয়ে এখানে বেআইনিভাবে তারা আসছেন, তারা ভোট দিচ্ছেন, সেই সমস্ত অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমরা আমাদের স্ট্রিং অপারেশনে তুলে ধরেছিলাম। ফলে কোথাও গিয়ে যে অপারেশন যে পদ্ধতিতে চলছে, আমরা রিপাবলিক বাংলা একমাত্র সেখানে কিন্তু আমরা ইনভেস্টিগেটিভ জার্নালিজম তুলে ধরেছিলাম। এতদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন বাংলা সংবাদ মাধ্যম তারা যে সাহস দেখাতে পারেনি, সেই সাহস দেখাতে পেরেছে কিন্তু রিপাবলিক বাংলা। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন ইনপুট এডিটর আমাদের ময়ূক। ময়ূক, আমরা যে পদ্ধতিতে যে সাহস আমরা দেখেছি মানুষের সামনে তুলে ধরেছি একের পর এক স্ট্রিং অপারেশন, মাত্র 28 দিন সেই অপারেশন আমরা করতে সার্থক হয়েছি, কী মনে করছো? কলকাতা এতদিন ধরে সেই পদ্ধতি বা সেই অপারেশন করার সাহস তারা দেখাতে পারেনি, কী বলবে? একদমই তাই। এবং 28 দিনে যে বিপ্লব, কার্যত একটি বিপ্লব রচনা হয়েছে এই গোটা বাংলা মিডিয়াতে। আমরা নিজেদের কথা নিজেরা বলতে বাধ্য হচ্ছি, কারণ কি এর আগে কেউ এই কথাগুলো বলেনি। আমরা বারবার এই কথাগুলো শুনতে চেয়েছিলাম যে কয়লা আমাদের বাংলা মায়ের যে সম্পদ, সেই সম্পদ কারা লুট করে নিয়ে যাচ্ছে, আমরা শুনতে পেতাম না। আমরা দেখতাম যে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে কিছু মানুষ নানা রকমের আলোচনা করতো, কিন্তু শুধুমাত্র নস্টালজিয়া নিয়ে কিন্তু আমাদের কলকাতা শহর নয়, শক্তি চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা নয়, বাংলা তো এটাও। এবং বাস্তবে আমরা যখন নিউজ চ্যানেল চালাচ্ছি তখন বাস্তবটা তো এটাও যে বাংলা মায়ের সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে কিছু মানুষ, বাংলা মায়ের ভূমিপুত্র যারা তারাই সম্পদ নিয়ে যাচ্ছে। কারা বহিরাগত আমরা দেখতে পাচ্ছি, রিপাবলিক বাংলা প্রথম এই জিনিসটা দেখাচ্ছে যে বহিরাগত তারা, যারা বাংলাদেশ থেকেও ভোট দিচ্ছে, এখানে এসেও ভোট দিচ্ছে, এবং কয়েকটা টাকার জন্য গণতন্ত্রটা লুণ্ঠন তো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো, প্রত্যেকটা রাজনৈতিক দল, রিপাবলিক বাংলা কিন্তু কোনো একটি রাজনৈতিক দলকে পক্ষপাত দুষ্টভাবে বলেনি। তুমি মনে থাকবে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছে, যারা টাকা পাচ্ছে, তারা প্রত্যেকে কি কিন্তু এই ধরনের জিনিস করেছে। একটা জিনিস তো বলাই যায়, তাহলে যে তথ্য প্রমাণ, যেভাবে আমরা ইনভেস্টিগেশন করেছি, যে সামনে নিয়ে এসেছি একের পর এক পর্দা ফাঁস করেছি, সেই তথ্য প্রমাণ তো সামনেই ছিল, তাহলে কেন দিন সে এতদিন ধরে সাহস দেখায়নি এখানকার মিডিয়া? যে সাহস এই মুহূর্তে দেখানোর সাহস দেখিয়েছে রিপাবলিক বাংলা। একদমই তাই। এবং আমরা প্রশ্ন করতে চাই আজকে অর্ণব গোস্বামী 8টার সময় বাংলার কাছে জবাব চায় বাংলা, এবং বাংলার মানুষ, প্রত্যেকটি মানুষ এই জবাবটা চাইছে যে এতদিন ধরে কেন মিনমিন করে সুন্দর সুন্দর কথা বলে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে এই ধরনের কথাগুলো বলা হতো, যেখানে আসল জার্নালিজম ছিল না, সেখানে ইনভেস্টিগেটিভ জার্নালিজম ছিল না, সেখানে চিৎকার করে একটা কথা বলা হতো না যে আমাদের বাংলার সম্পদ কারা লুট করছে। 8টার সময় অর্ণব গোস্বামী জবাব চাইবে আজকে বাংলার কাছে, এবং প্রত্যেকটি
প্রত্যেকটি স্ট্রিং কেন আমাদের বাংলা মায়ের সম্পদ লুট করছে, কারা বহিরাগত, যারা ভূমিপুত্র তারা, তাদেরকে নিয়ে কেন বাংলার মিডিয়া প্রশ্ন করেনি, কিসের কম্পালশন অভিষেক, কিসের কম্পালশন ছিল রিপাবলিক বাংলা আঠাশ দিন, আঠাশ দিনে যে বিপ্লবটা কার্যত করেছে সেই বিপ্লবটা নিয়ে এবার বাংলার মানুষ বলছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজিটাল ডেস্কে প্রচুর ফেসবুকে আপনারা যারা আছেন, ফেসবুকে আপনারা কমেন্ট করুন, টুইটারে কমেন্ট করুন, আপনারা ফোন করছেন, নিউজ রুমে তুমি দেখতে পাচ্ছ বহু জায়গায় ফোন আসছে। একটা কথা বাংলার মানুষ জানতে চাইছে, সেটা হলো যে এতদিন কেন আমরা এই প্রশ্নগুলোর উত্তর পাইনি। বাংলার মানুষের একেবারে ময়ূক এবং অভিষেক তোমরা নিউজ রুম থেকে রয়েছো এবং গোটা বাংলার মানুষ এটাই জানতে চাইছে যে স্টিং অপারেশনের যে এক্সক্লুসিভ তথ্য রিপাবলিক বাংলা তুলে ধরলো তা কেন এতদিন সামনে আনা হলো না, কেন এতদিন ধরে চোখে প্রশাসনের কি তাহলে চোখে ঠুলি পড়ে বসেছিল, দিনের পর দিন এভাবে যে অনুপ্রবেশ ঘটছে কেন পদ